হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে দেশি মাগুর মাছের ঝোল। মাগুর মাছ একটি পুষ্টিকর খাবার। এই মাছ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যসম্মত খাবার। আমি আজকে আলু এবং টমেটো দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করব। এখানে আমি বড় সাইজের তিনটি মাগুর মাছ নিয়েছি, আর সেটা এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটাও আমি ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। এরপর চলে যাব আমরা রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। প্রথমে অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়ার। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে, মরিচ ফালি করা দিয়ে দিচ্ছি 7-8 টুকরো। এরপর কিছু সময় পেঁয়াজ এবং মরিচটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এরপর সমস্ত মশলাগুলোকে একত্রে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা একটু সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর মশলাগুলোকে কিছু সময় ধরে ভেজে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা পানি, তা না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে, তাই আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি। এরপর মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, তা না হলে কিন্তু তরকারির টেস্ট আসবে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাগুর মাছগুলো। আর মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু মশলার মধ্যে কোনো প্রকার পানি নেই, তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মাছটা লেগে যেতে পারে। এখন আমি মাছটাকে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তো আমি প্রায় 5-6 মিনিট পর্যন্ত মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এরপর মাছটাকে একটু উল্টে দিচ্ছি। এটা খুব হালকা হাতে উল্টে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। আর মাগুর মাছটা কিন্তু সাধারণত অনেক নরম হয়ে থাকে। তো মাছটাকে একটু ভালো করে সেট করে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে 5-6 মিনিটের মতো আরও রান্না করে নিব। তো ফিরে আসছি 5-6 মিনিট পর। তো অলরেডি আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিব। যেহেতু আমি মাছের মধ্যে আলু দিব, তো সেক্ষেত্রে মাছটা আমি এভাবে রাখবো না, তুলে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছটা কিন্তু অলরেডি রান্নার মতো হয়ে গেছে, তো আমি যেহেতু আলু দিয়ে রান্না করবো, তাই আমি মাছটা তুলে নিয়ে আলু দিয়ে দিব। তো আমি অলরেডি সবগুলো মাছ তুলে নিয়েছি, অবশিষ্ট মশলাগুলো রয়ে গেছে। তো আমি মশলার মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এর মধ্যে এখন আলুটা রান্না করব। আর আমি কিন্তু আগে মাছের মধ্যে কিছুটা লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে আমি বেশ কিছু সময় ধরে আবার একটু কষিয়ে নিব। আর আমি যেহেতু মাছটাকে আগে থেকেই কষিয়ে নিয়েছি, আর মাছটা কিন্তু অলরেডি রান্নার মতোই হয়ে গেছে, তাই আমাকে আলুটা এখানে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। তো পরে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পানি অ্যাড করে দিয়ে এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ করে নেব। কারণ 5-7 মিনিট এটা সিদ্ধ করে নিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার পানির পরিমাণ কিছুটা শুকিয়ে গেছে, আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আমার আলুটা সিদ্ধ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে, তাই একটু পানি আমি অ্যাড করে দিয়েছি।
এরপর আমি আরো 5 মিনিট রান্না করে নিয়েছি 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিয়েছি পানি যেহেতু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব আমি এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা মাছগুলো প্রথমেই বলেছি মাগুর মাছ যেহেতু নরম তো এটা খুব একটা নাড়াচাড়া করা যাবে না আমি মাছগুলোকে আলুর উপর দিয়ে খুব হালকাভাবে বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে পানি এটা আমি জাস্ট ঝোল দেওয়ার জন্য পানিটা ব্যবহার করছি তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পানিটা ব্যবহার করবেন আমি যেহেতু এটা ঝোল ঝোল রাখবো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন ঝোলটা আমি কি পরিমাণে দিয়েছি মাছগুলো একটু উপর দিয়ে ভেসে আছে ঠিক এভাবেই পানি দিবেন এরপর আমি রান্না করে নেব 10 মিনিটের মতো 10 মিনিটের মতো রান্না হয়ে গেলে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো 1 চা চামচ এরপর দিয়ে দেব কাঁচা ধনে পাতা কুচি এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিতে পারেন তো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আরও 5 থেকে 6 মিনিট আমি এটাকে রান্না করে নিব ফিরে আসছি 5 মিনিট পরে তো আমাদের অলরেডি মাগুর মাছের ঝোল রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মাছের কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ